এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আচ্ছা তোমরা কি কি রেকর্ড করতে পারো জি আমাকে যদি এক্সিস্টটা দেন আমি পারি আচ্ছা থাক আমার কাছে আপডেট আছে আমি পরে দেখতেছি আচ্ছা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা সেটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে একটা ট্রান্সফরমারের ছবিটা মনে করার চেষ্টা করো ট্রান্সফরমারের ছবিটা দেখো এরকম তাই না এটা ছিল হচ্ছে আমাদের ট্রান্সফরমারটা দেখতে এরকম তো এইভাবে তো আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না সেজন্য এই যে কোর আছে কয়েল আছে এই জিনিসগুলার এগুলাকে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না এখান থেকে সো এটাকে একটা ইকোভ্যালেন্স সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটারই একটা ইকোভ্যালেন্স সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় করে সেখান থেকে আমরা যত ধরনের ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন গুলো করতে পারি সো এইটা যখন ইকুইভ্যালেন্স সার্কিটটা আমরা করব তখন এই যে ডায়াগ্রামটা এইতে একটু মাথায় রাখব বা এটা একটু চিন্তা করব চিন্তা করলে কি কি জিনিস দেখতে পাই আমরা এখানে আমরা এখানে দেখতে পাই দেখো ট্রান্সফর্মারে কি আছে প্রাইমারি সাইডে কয়েল আছে তাহলে এই কয়েলগুলো কি দিয়ে তৈরি এই কয়েলগুলো দিয়ে কয়েলগুলো হচ্ছে কি দিয়ে তৈরি বলো কপার দিয়ে দিয়ে তৈরি তাহলে এই যে কপার দিয়ে তৈরি এই কপারের কি আছে রেজিস্ট্যান্স আছে রিঅ্যাকট্যান্স আছে জি ম্যাম ঠিক আছে তারপরে সেম ভাবে সেকেন্ডারি সাইডেও কয়েল আছে কয়েলগুলো কপার দিয়ে তৈরি কপালে কপারের কি আছে রেজিস্ট্যান্স আছে রিঅ্যাকট্যান্স আছে এরপরে আরেকটা কি জিনিস আছে আরেকটা আছে হচ্ছে কোর এই কোরটার কাজ কি কোরটার কাজ হচ্ছে ম্যাগনেটাইজেশন করা বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যার মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা ট্রান্সফার হবে তাই তো তাহলে এই যে কোডটা এই কোডটাকেও আবার আমরা রিপ্রেজেন্ট আবার রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে দিয়ে দিয়ে তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি তিনটা জিনিসকে আমাকে ইকোভ্যালেন্স সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে একটা হচ্ছে কোর একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড ঠিক আছে তাহলে এখন আমরা ইকোভ্যালেন্স সার্কিটটা দেখি দেখো তাহলে এই যে এই পাশটা যেটা বাম পাশটা যেটা এই বাম পাশটা হচ্ছে আমার প্রাইমারি সাইট তোমাদের রেসপন্স করতে হবে বুঝতে পারতেছ কি না হ্যাঁ এই বাম পাশটা হচ্ছে প্রাইমারি সাইট আর এই যে ডান পাশটা এই পাশটা হচ্ছে সেকেন্ডারি সাইট এখন আমি কি বলছি যে প্রাইমারি সাইডে থাকবে রেজিস্টেন্স এবং রিয়াকটেন্স তাই না এ মানে যে কয়েল আছে সেই কয়েলের মধ্যে রেজিস্টেন্স আছে রিয়াকটেন্স আছে এই দেখো এই যে কয়েলের রেজিস্ট্যান্স আর ওয়ান হচ্ছে এক্স ওয়ান এরপরে কি বলছি কোর আছে একটা কোরের কাজ কি কোরের কাজ হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন করা সো বা এক্সাইটিং করা এক্সাইটিং না এইটাকে বলা হয় হচ্ছে এই যে ম্যাগনেটাইজিং করা এটার আরেকটা নাম হচ্ছে এক্সাইটিং করা মানে ওটার মধ্যে ফ্লাক্স তৈরি করা এটার আরে অনেক জায়গায় এটাকে বলা হয় হচ্ছে এক্সাইটিং করা সো এই যে জিনিসটা এটা হচ্ছে এই যে এখানে যে আর নট ঠিক আছে হ্যাঁ আচ্ছা এরপরে আসা আসি হচ্ছে সেকেন্ডারি সাইড সেকেন্ডারি সাইডে আছে আবার কয়েল আছে কয়েলের মধ্যে রেজিস্ট্যান্স আছে এবং রিঅ্যাকট্যান্স আছে এই যে দেখো কয়েলের হচ্ছে r2 রিঅ্যাকট্যান্স হচ্ছে x2 এবং সেকেন্ডারি সাইডে কি কানেক্টেড থাকে সেকেন্ডারি সাইডে কানেক্টেড থাকে হচ্ছে লোড সেকেন্ডারি সাইডে কানেক্টেড থাকে হচ্ছে লোড এগুলা এগুলা গুলো হচ্ছে আমার প্যারামিটার প্যারামিটারগুলো এখন কি করা হয় যদি আমরা এই সার্কিটের মধ্যে আবার ওয়ার্কিং প্রিন্সিপালটাকে টাকে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো প্রথমে প্রাইমারি সাইডে আমরা ভি ওয়ান সাপ্লাই দেই এসি সাপ্লাই যখন ভি ওয়ান এসি সাপ্লাই দেই তখন ওখানে একটা কারেন্ট মানে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হয় হচ্ছে আই ওয়ান এই আই ওয়ান কারেন্টটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে তোমার আই নট আর একটা হচ্ছে আই টু প্রাইম আইনট কারেন্ট হচ্ছে এই যে কোর কোরের মধ্যে যে কারেন্টটা তৈরি হয় বা এই যে এক্সাইটিং কারেন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে আই নট তো এই আইনট কারেন্ট আবার দুই ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে আইডাব্লিউ আর একটা হচ্ছে আই এম কে বলা হয় ওয়ার্কিং কারেন্ট আই কে বলা হয় হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট হুম এই যে রিয়েক্টেন্স এই সিম্বলটা হচ্ছে রিয়েক্টেন্স বা এক্স এক্সকে আমরা বলি হচ্ছে রিয়েক্টেন্স এই রিয়াকটেন্স কারণে যে কারেন্টটা তৈরি হয় সেটা আইএম আর রেজিস্ট্যান্সের কারণে যে কারেন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় আইডব্লিউ তাহলে এই যে টোটাল আই ওয়ান কারেন্টটা আসতেছে এই আই ওয়ান কারেন্টের কিছু অংশ এখানে চলে যাচ্ছে আর বাকি যে অংশটা থেকে ইএমএফ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে আই টু প্রাইম এবং আই টু প্রাইমের কারণে আমার প্রাইমারি সাইডে ইএমএফ তৈরি হচ্ছে ই ওয়ান গেল প্রাইমারির কারণে সেকেন্ডারিতে আমাদের আমার একটা ইএমএফ তৈরি হয় হচ্ছে ই টু এবং সেকেন্ডারিতে আমরা একটা কারেন্ট পাই হচ্ছে আই টু এখানে আই টা লিখা নাই এখানে সেকেন্ডারিতে একটা কারেন্ট পাই হচ্ছে আই টু এই আই টু কারেন্টটাই যায় হচ্ছে লোডের মধ্য দিয়ে যখন লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাই হচ্ছে ভি টু আচ্ছা এখন এখানে আমি অনেকগুলা কথা একবারে বলছি সো এখন তোমাদের কাজ হচ্ছে এই পুরা সার্কিটটা আরেকবার নিজেরা চিন্তা করে রিভিউ করো যেই জায়গাটাতে বুঝতে পারবা না সেটা আমাকে আবার জিজ্ঞেস করবা সার্কিটটা দেখো দেখে প্যারামিটার গুলা চিন্তা করো করে করে কি কি আছে এখানে কেন কি আছে এটা চিন্তা করে মনে করো আর আমাকে তারপর আবার বলো যে জায়গাটা ভুলে গেছো কারণ ইকোভেলেন্স সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যে কোনো জায়গায় আঁকতে দেয় যে কোনো ভাইপাতি এটা জিজ্ঞেস করে ট্রান্সফর্মারের ইকোভেলেন্স সার্কিট যদি transformer এর equivalent আঁকতে বলা হয় তখন সবাই ওই প্রথম ছবিতে এঁকে দেয় প্রথমটা আঁকলে হবে না এইটাকে আঁকতে হবে এখন নিজের একটু চিন্তা করে আমাকে যে প্যারামিটার টা মনে নাই বা ভুলে গেছো সেটা আমাকে জিজ্ঞেস করো ঘুমাইলে হবে না কিন্তু ম্যাম এখানে আইনোড দিয়ে কারেন্ট ঢুকে কি সেখান থেকে বের হয়ে আসছে আইটু দিয়ে আইনোড টা ঢুকে দুইটা কারেন্টে ভাগ হইছে একটা IW একটা আইএম এখান থেকে I2 টা কি হবে যে উপরে I1 কারেন্টটা যে আসছে সে I1 কারেন্টটা আবার এই কয়েলের এই কয়েলের মধ্য দিয়ে যাচ্ছে না তো বাকি যে কারেন্টটা I0 কারেন্টটা আসার পরে বাকি কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই কয়েলের মধ্য দিয়ে এই কারেন্টের মধ্যে যে আমরা কারশপস কারেন্ট ল পড়ছি না ইন্টারিং কারেন্ট লিভিং কারেন্ট এটা জি ম্যাম বুঝতে

আচ্ছা তোমরা আমাকে কোশ্চেন করে আবার আনমিউট করে দিচ্ছ কোশ্চেন করে তুমি যদি সরি মিউট করে দিচ্ছ কোশ্চেন করে যদি মিউট করে দাও আমি কিভাবে তোমাকে রিপ্লাই দিব সরি ম্যাম একটা চাপ পড়ি মিউট হয়ে গেছে ম্যাম এখানে আর ওয়ান আর ওয়ান এবং এক্স ওয়ান এই দুটো এটা বুঝতে পারছি তবে ম্যাম আর নট এবং এক্স নট যেটা ওইটা বুঝতে একটু সমস্যা হচ্ছে আর নট আর এক্স নট যেটা সেটা হচ্ছে তোমার ওই যে কোর যেটা বললাম না কোর জি সেই কোরটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আর নট আর এক্স নট দিয়ে কারণ আর নট এক্স নট এই যে এই যে অংশটুকু এই অংশটুকু পুরোটাই হচ্ছে এক্সাইটিং পার্ট আর এক্সাইটিং পার্ট পুরোটাই হয় হচ্ছে কোরের মধ্যে যত ধরনের ফ্লাক্স হয় যত ধরনের ম্যাগনেটিক এক্সাইটেশন হয় সবকিছুই হয় হচ্ছে কোরের মধ্যে সো এই যে অংশটুকু এটাকে বলা হয় হচ্ছে এক্সাইটিং পার্ট এবং এইটা আসলে হচ্ছে কোরের রিপ্রেজেন্টেশন জি বুঝতে পারছি

আর রিয়াকটেন্স মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে বা রিয়াকটেন্স এর কারণে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট এই দুইটার হচ্ছে তোমার ইয়ে অ্যাঙ্গেল আলাদা জি ওয়ার্কিং কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে cos θ আর ম্যাগনেটাইজিং অ্যাঙ্গেলের কারেন্ট হচ্ছে sin θ দেখবো একটু পরে আমরা

আচ্ছা এখন এই যে ট্রান্সফরমারের আমরা কি দেখলাম ইকুইভ্যালেন্স সার্কিটে কি দেখলাম একটা প্রাইমারি সাইডের একটা অংশ আছে আবার সেকেন্ডারি সাইডেও একটা অংশ আছে তাই তো ঠিক ম্যাম এই প্রাইমারি সেকেন্ডারি সাইডের আলাদা আলাদা মানে ক্যালকুলেশন করার জন্য অনেক সময় কি করা হয় এই যে প্রাইমারি সাইডের যে ভ্যালু গুলা আছে সেই সব গুলাকে নিয়ে আসা হয় হচ্ছে সেকেন্ডারি সাইডে অথবা সেকেন্ডারি সাইডের যত ভ্যালু আছে এগুলো সবকিছু নিয়ে আসা হয় হচ্ছে প্রাইমারি সাইডে হুম এরকম করে এরকম করে করা হয় কি কিছু ক্যালকুলেশনের জন্য যখন ট্রান্সফরমার টেস্ট করা হয় যখন বা ট্রান্সফরমারের ইকুভেলেন্ট সার্কিট যখন বের করা হয় ক্যালকুলেশন করা হয় ট্রান্সফরমারের লস গুলা যখন বের করা হয় তখন দেখা যায় যে অনেক সময় প্রাইমারি সাইডের যত ভ্যালু আছে সেগুলোকে সেকেন্ডারিতে নিয়ে আসা হয় আবার সেকেন্ডারি সাইডের যত ভ্যালু আছে সেগুলোকে আবার প্রাইমারিতে নিয়ে আসা হয় হুম এই জন্য আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হয় যেমন দেখো কি হয় দেখো সাপোজ ধরে নিলাম যে সেকেন্ডারি রেজিস্টেন্স যেগুলো আছে সেগুলা আমরা সবকিছু নিয়ে আসব হচ্ছে আচ্ছা এটার জন্য আমাদেরকে একটু বইটা বের করতে হবে তারও তোমাদের সফট কপি আছে না তোমাদের তোমাদের সফট কপিটা বের করো বইয়ের আমি বলতেছি কত নাম্বার পেজ বের করবা আচ্ছা

যে আমারটা দেখতে পাচ্ছ কি না দেখো জীবন বেঁচে আচ্ছা এখানে দেখো এখানে যেটা এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইকুভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা হয়েছে দেখো এখানে প্রথমে লাল কালিতে লেখা আছে দা ইকুভ্যালেন্ট সেকেন্ডারি রেজিস্ট্যান্স অ্যাজ রেফার টু দা প্রাইমারি প্রথমে আমরা দেখি হচ্ছে ইকুভ্যালেন্ট সেকেন্ডারি রেজিস্ট্যান্স রেফার টু দা প্রাইমারি মানে সেকেন্ডারি সাইডে যত রেজিস্ট্যান্স আছে সেগুলোকে সবগুলোকে নিয়ে আসা হবে হচ্ছে প্রাইমারি সাইডে ঠিক আছে এখন আমরা জানি কি যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে পাওয়ার হচ্ছে সেম দুটার ক্ষেত্রে পাওয়ার সেম তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এটা কি আমরা জানি না পি ইকুয়াল টু আই স্কোয়ার আর জি ম্যাম এখন তোমরা প্রথমে লিখো যা যে দে ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি রেজিস্ট্যান্স রেফার টু দা প্রাইমারি এই হেডিংটা লিখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি রেজিস্ট্যান্স রেফার টু দা প্রাইমারি

লিখো ওটা ওই লাইনের নিচে লিখো এখন দেখো এখন আমরা কি করতেছি সেকেন্ডারি কে প্রাইমারিতে নিয়ে আসতেছি এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো সেকেন্ডারির যে রেজিস্ট্যান্স সেগুলো আমরা নিয়ে আসতেছি হচ্ছে প্রাইমারি সাইডে সো প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স গুলো না ধরে নিলাম যেহেতু সেকেন্ডারি গুলোকে নিয়ে আসতেছি তাহলে কি প্রাইমারিতে যে আর1 ছিল সেই আর নাই যে ম্যাম আর1 এর জায়গায় কি আস্তেছে এখন আর2 যেহেতু সেকেন্ডারি আমি প্রাইমারিতে নিয়ে আসতেছি তাহলে সেকেন্ডারিতেও আর2 আবার প্রাইমারিতেও আর2 এটা তো আর দুইটা একই ভ্যালু হতে পারে না এই জন্য যখন আমরা সেকেন্ডারি কে প্রাইমারিতে নিয়ে আসতেছি তখন এটার নাম দিচ্ছে হচ্ছে আট টু প্রাইম বুঝে গেছে যখন সেকেন্ডারিকে প্রাইমারিতে নিয়ে আসতেছি তখন এটার নাম দিচ্ছে হচ্ছে আর্ট টু প্রাইম তাহলে ইকুয়েশনটা এখন কি হবে আই ওয়ান স্কোয়ার আর টু প্রাইম ইকুয়াল টু আই টু স্কোয়ার টু তাই না তাই না কি বলো আগে ম্যাম

আট টু প্রাইম কোথা থেকে আসলো ম্যাম আইস করু প্রাইম ওখানে কোথা থেকে আসলো টু প্রাইম খালি হবে না 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 বলতে হবে না কে বলতে পারবে টু প্রাইম কোথা থেকে আসলো জেসি

হ্যাঁ তাহলে এখন আট টু প্রাইম এর মানটা কত হবে বের করো তো আট টু প্রাইম ইকুয়েল টা কি হবে আট টু প্রাইম কে এক সাইডে নিয়ে বাকি অন্য সাইডে নাও তাহলে এই ইকুয়েশনটা কি হবে আরেকবার বলো আর টু প্রাইম ইকুয়াল টু কি হবে

এটা তো হলো হচ্ছে সেকেন্ডারি সাইড থেকে যে জিনিসগুলো আমরা প্রাইমারিতে নিয়ে আসলাম সেটার মানটা বের হলো হচ্ছে আট টু বাই কে স্কোয়ার কিন্তু অলরেডি প্রাইমারিতে তো কিছু রেজিস্ট্যান্স আছে যেটার মান হচ্ছে আর ওয়ান সো এই যে আর জিরো ওয়ান মানে সেকেন্ডারি কে যখন প্রাইমারিতে নিয়ে আসতেছি তখন এখানে কি আর জিরো ওয়ান ইকুয়াল টু আর ওয়ান মানে আগে যে আর ওয়ান ছিল সেটা আছে প্লাস হচ্ছে আর টু প্রাইম তাহলে আর ওয়ান এর ভ্যালু তো আমরা জানি হ্যালো হ্যালো জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম হ্যাঁ এটা মনে হয় কিসের সমস্যা যাই হোক আচ্ছা তারপরে দেখো এখানে তাহলে আর জিরো ওয়ান মানে কি আর আমরা কাকে প্রকাশ করতেছি আর হচ্ছে তোমার সেকেন্ডারি থেকে সেটাকে বলতেছি আট জিরো ওয়ান এই আর জিরো ওয়ান এর মধ্যে অলরেডি আর আছে তার সাথে যোগ হচ্ছে আট টু প্রাইম তাহলে কি হচ্ছে আট প্রাইমের বদলে আমরা লিখতে পারি হচ্ছে আট টু বাই কে স্কোয়ার তাহলে আট জিরোয়ান ইকুয়েল টু কি আসতেছে আর ওয়ান প্লাস আট কে কে এটা গেল হচ্ছে কি যখন আমরা প্রাইমারিতে নিয়ে যাব আবার যখন প্রাইমারি কে সেকেন্ডারিতে নিয়ে আসব তখন কি ঘটনা ঘটবে এটা একজন আমাকে বলো তখন পাওয়ারের হয়ে যাবে তখন পাওয়ারের ইকুয়েশনটা কি হবে সেটা বলো আওয়ার ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারি ওখানে যেমন এখানে যেমন সেকেন্ডারিকে প্রাইমারিতে নিয়ে আসছিলাম এইজন্য প্রাইমারি রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয় সেকেন্ডারিতে হয়ে গেছিল আর এখন প্রাইমারিকে নিয়ে যাচ্ছি সেকেন্ডারিতে তাহলে কি হবে সেকেন্ডারির যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা চেঞ্জ হয়ে প্রাইমারি হয়ে যাবে না আর আর1 প্রাইম হয়ে যাবে লেখো তাহলে খাতায় লিখে আর1 প্রাইমের মান কত আসছে আমাকে বলো আগেরটা করলাম সেমভাবে ভাবে আবার পরেরটা করো যেটা হচ্ছে তোমার প্রাইমারি রেফার টু দা সেকেন্ডারি হেডিং লিখো প্রাইমারি রেফার টু সেকেন্ডারি kor betul ke imam mr1 প্রাইমের মান আসে k স্কয়ার ভেরি গুড হ্যাঁ তাহলে পুরো তাহলে r02 इक्वल टू কি হবে এখন r02 মানে কি r02 মানে হচ্ছে প্রাইমারি কে সবগুলো আমরা নিয়ে এসই সেকেন্ডারিতে সেকেন্ডারিতে তো হ্যাঁ সেকেন্ডারিতে ऑलरेडी r2 আসে তার সাথে এখন যোগ হচ্ছে r1 প্রাইম তাই তো তাহলে r02 इक्वल टू r2 প্লাস আচ্ছা এখন কেউ একজন ইয়ে করো তোমার ভিডিওটা অন করে একটু দেখাও খাতাটা আমরা একটু সবাই দেখি তাহলে কার যারা হয়নি তারা একটু বুঝতে পারবে খাতাটা দেখো ভিডিও টাউন করে ভিডিও কি অন হয়েছে কারো হয়নি তো নাকি

ইয়েস ম্যাম শুনতেছি সমস্যা না সমস্যা বুঝতেছি না মানে করে ম্যাম মাঝে মধ্যে ম্যাম এরকম ঝামেলা করে ম্যাম বের করে দেয় অনেকবার ম্যাম আমি এটা নোটিশ আপনি যদি বের হয়ে যান তাহলে অটোমেটিক্যালি জুম আরেকজনকে হোস্ট করে দেয় আপনি না আসার আগ পর্যন্ত মিটিংটা ক্লোজ হয় আচ্ছা 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 দেখি একজন একটু করো তো যে করছো আর কি ম্যাম আমি are not এটা টা আমি লিখে ফেলতে পারতাম দুই কেউ একজন মনে whatsapp এ দিছো নাকি ম্যাম আমি দেখাইছি ভিডিও আমি হোয়াটসঅ্যাপে দিছি আচ্ছা আরে কই হোয়াটসঅ্যাপ এ দিছো ও আমার হোয়াটসঅ্যাপ এ দিছো গ্রুপের গ্রুপের হোয়াটসঅ্যাপ এ দাও তাহলে সবাই দেখতে পাবে আমি অন করে দিছি ভিডিওটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই জি দেখা যায় আচ্ছা তাহলে যারা হয়নি বা যারা বুঝোনি বা কোনো সমস্যা তারা এটা দেখে নাও অথবা যে ওই গ্রুপের হোয়াটসঅ্যাপে দাও যে দিলা ওকে আচ্ছা তাহলে ওরা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে ওটা দেখে নিও হ্যাঁ আচ্ছা এরপরে এই যে শুনতে পাচ্ছো আমার কথা জি ম্যাম আচ্ছা জি ম্যাম শোনা যায় মানে হঠাৎ করে লাইন চলে যাচ্ছে তো আমি বুঝতে পারতেছি না কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেই জন্য একটু কেউ একজন যার আশেপাশে শব্দ কম একটু আনমিউট করে রাখো না হলে আমি বুঝতে পারি না যে কথা শুনতে পারতেছো কি না বা লাইনটা আসছে কি তো এটা গেল হচ্ছে আমার রেজিস্ট্যান্স ঠিক আছে এটা গেল হচ্ছে আমার রেজিস্টেন্স এখন সেম ভাবে আমরা একই জিনিস আমরা কি দেখছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ইকুইভ্যালেন্ট সার্কিটে যেমন রেজিস্টেন্স আছে ঠিক সেরকম কিন্তু রিঅ্যাকট্যান্সও আছে সো সেম ভাবে আমরা রিঅ্যাকট্যান্সের মানও বের করতে পারবো একই জিনিস শুধু আর এর জায়গায় হবে হচ্ছে এক্স ঠিক আছে আর যদি আমরা ইম্পিডেন্স বের করতে যাই ইম্পিডেন্স মানে কি জানি আমরা ইম্পিডেন্স মানে জানি হচ্ছে জেড

x01 জিরো ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে স্কোয়ার এক্স x2 ওয়ান ইকুয়াল টু হ্যাঁ সেম ভাবে এখন কি হবে লিখো অপর সাইডে

আর জেড জিরো টু ইকাল টু কি হবে সেটাও লিখে ফেলো

যে আমাদের প্রাইমারি রেফার টু দা সেকেন্ডারি হলে কি হয় সেকেন্ডারি রেফার টু দা প্রাইমারি হলে কি হয় আচ্ছা তাহলে এগুলা গেল হচ্ছে আমাদের এই স্লাইডগুলা ঠিক আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা ট্রান্সফরমার প্রাইমারি রেফার টু দ্য সেকেন্ডারি সেকেন্ডারি রেফার টু দা প্রাইমারি এখানে আমি কিছু ডু yourself করতে বলা হয়েছে এগুলো তোমরা করবা এখানে এক আর দুই অলরেডি আমি করাই দিছি ঠিক আছে এক আর দুই অলরেডি করাই দিছি আচ্ছা এটা একটা অঙ্ক এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে এই অঙ্কটা অলরেডি যেগুলা एग्जांपल আমরা করে আসছি ওগুলা एग्जांपलের মতই একটা অঙ্ক শুধু এখানে আমাদের নতুন হচ্ছে ফাইন্ড দা টোটাল ইম্পিডেন্স রেফার টু দা প্রাইমারি সাইড ঠিক আছে এখানে অঙ্কটা করে দেওয়া আছে তোমরা অঙ্কটা দেখে নিবা যে জায়গাটা বুঝবা না সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবা আচ্ছা আর এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড যে এক্সারসাইজ সেই এক্সারসাইজ হচ্ছে এই দুইটা এই দুটা করবা জি আচ্ছা এখন একটা টপিক যে এটা খুবই 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 আসলে সবই ইম্পর্টেন্ট এগুলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসগুলাই পড়া হয় ট্রান্সফরমারের যে রেটিং সেটা সব সময় হয় হচ্ছে কেভিএতে দেখো কেভিএ কিন্তু কখনো কিলোওয়াটে হয় না কিলোওয়াট আর কেভিএ মানে কিলোvolt एंपিয়ার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কিলোভোল্ট অ্যাম্পিয়ার যেটা সেটার ক্ষেত্রে কোনো পাওয়ার ফ্যাক্টর থাকে না আর যখন আমরা কিলো ওয়াটে হিসাব করব তখন ওখানে একটা পাওয়ার ফ্যাক্টর থাকবে এই দুটা হচ্ছে আমার কিলোভোল্ট অ্যাম্পিয়ার আর কিলো ওয়াটের মধ্যে পার্থক্য এখন ট্রান্সফর্মারের যে রেটিং সেই রেটিংটা সবসময় হয় হচ্ছে কিলোভোল্ট অ্যাম্পিয়ারে কখনো কিলো ওয়াটে হয় না এটা মাথায় রাখতে হবে হুম ট্রান্সফর্মারের রেটিং সময় কিসে হয়

ইন্ডাকটিভ লোড যদি হয় ইন্ডাকটিভ লোড যদি হয় তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি রেজিস্টিভ লোড হয় তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মনে রাখতে হবে ইন্ডাকটিভ হইলে ল্যাগিং ক্যাপাসিটিভ হইলে লিডিং রেজিস্টিভ হইলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এটা তো তোমরা লিডিং ল্যাগিং কি অলরেডি সার্কিট টিতে পড়ছো সো কিন্তু যখন আমরা ট্রান্সফর্মার টেস্ট করি আমরা দেখবো একটু পরে শুধু এখন এটুকু মাথায় রাখো যখন ট্রান্সফর্মারের টেস্ট করি তখন দুই দুই ধরনের ধরনের লস হয় একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস মানে যে কোর মানে আয়রনের মধ্যে যে লসটা হয় সেটাকে বলে আয়রন লস অথবা কোর লস আর তারের মধ্যে যে লস গুলো হয় সেগুলাকে বলা হয় হচ্ছে কপার লস এই কোর লস আর কপার লস যে আমরা বের করি সেটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের উপর কোর লস ডিপেন্ড করে ভোল্টেজের উপর কপার লস ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপর ঠিক আছে কোর লস ডিপেন্ড করে কিসের উপরে ভোল্টেজের উপরে এবং কপার লস ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপরে উল্টাপাল্টা করে লিখলে হবে না কিন্তু কোর লস যদি কারেন্ট কপার লস যদি ভোল্টেজ লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে লস ডিপেন্ড করে ভোল্টেজের উপর কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর এখানে কিন্তু দেখো এই যে আমরা লোডটা কানেক্টেড করতেছি তার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই হম এই যে লোড মানে পাওয়ার ফ্যাক্টরের পুরো জিনিসটাই ডিপেন্ড করে হচ্ছে লোডের উপর কিন্তু যখন আমরা ট্রান্সফর্মার টেস্ট করি বা ট্রান্সফর্মার লস বের করি তখন এখানে লোড যেটা থাকে লোডটাকে আমরা শর্ট করে দিই আমরা দেখবো শর্ট সার্কিট টেস্ট যখন দেখবো তখন দেখব যে ট্রান্সফর্মারের যে লোড সেকেন্ডারিতে যে জায়গায় আমরা লোড কানেক্টেড করি ওই জায়গাটা শর্ট করে দেওয়া হয় সো আলটিমেটলি ওখানে কোনো লোড থাকে না পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে কোর লস এবং কপার লসের উপরে কোর লস বের করা হয় ভোল্টেজ থেকে কপার লস বের করা হয় হচ্ছে কারেন্ট থেকে সো এখানে পাওয়ার ফ্যাক্টরের আসলে কোনো ভূমিকা নাই এই জন্যই ট্রান্সফরমারের যে রেটিং সেটা করা হয় হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে এটাকে কিলো ওয়াটে করা হয় না কারণ রেটিং মানে কি রেটিং মানে হচ্ছে ট্রান্সফরমারটার এফিশিয়েন্সি কত ট্রান্সফরমারটা কত বেশি আমাকে আউটপুট দিতে পারবে এটাকে বলা হয় হচ্ছে রেটিং হুম সো ট্রান্সফরমারে যখন রেটিং করা হয় তখন সেটাকে সেটা করা হয় কিলোvolt ampere কারণ কোর লস ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপর কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর এটার সাথে পাওয়ার ফ্যাক্টরের সাথে এটার কোনো সম্পর্ক নাই এই জন্যই ট্রান্সফরমারের রেটিং হয় হচ্ছে kva তে ঠিক আছে কেউ একজন এখন যে যে বুঝুনইসি আর আমাকে বলো

বাসাবাড়ির জন্য একটা স্ট্যান্ডার্ড আছে ম্যাম আর হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে না ম্যাম পাওয়ার ফ্যাক্টরে জি ম্যাম 0.8 আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যত ভালো করা যায় তত উপকার জি ম্যাম আচ্ছা তাহলে এই যে আমি যেটা বললাম যে কথাগুলো বললাম এই কথাগুলো এই দুইটা সাইডে লেখা আছে ঠিক আছে রেটিং হচ্ছে কেভিএ তে কেন হয় কিলোওয়াটে কেন হয় না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এটা নিয়ে বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন আসে সো এই কনসেপ্টটা এখনই ক্লিয়ার করো কারো যদি কোনো সমস্যা থাকে গুড তাহলে এই যে এক আর দুই নম্বর এই স্লাইড মোটামুটি আমাদের শেষ হ্যাঁ এখানে এটার মধ্যে তো আশা করি কারো কোনো সমস্যা এখন থাকার কথা না তারপরেও নিজেরা পড়বা পড়ার পরে সমস্যা অবশ্যই তৈরি হবে সেটা আমাকে আবার জিজ্ঞেস করবা হুম ওকে এগুলো আসলে এখানে এই স্লাইডে যে জিনিসগুলো আছে এগুলো আসলে অলরেডি আমরা জানি যেমন ধরো যে লিকেজ ফ্লাক্স তারপরে মিউচুয়াল ফ্লাক্স এগুলো আমরা জানি না লিকেজ ফ্লাক্স কি লিকেজ ফ্লাক্স হচ্ছে যে এই শুনতে পাচ্ছ আচ্ছা লিকেজ ফ্লাক্স হচ্ছে যে এই যে কি প্রাইমারি সাইডে একটা ফ্লাক্স তৈরি হয় সেকেন্ডারি সাইডে একটা ফ্লাক্স তৈরি হয় আবার কোর মধ্যে একটা তৈরি হয় এখানে অনেকগুলা অনেকগুলো তৈরি হয় তাই না এখন লিকেজ ফ্লাক্স হচ্ছে নিজেদের মধ্যে মানে শুধুমাত্র একটা উইন্ডিং এর মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটাকে বলা হচ্ছে লিকেজ ফ্লাক্স দেখো লিকেজ ফ্লাস্ক দা ফ্লাস্ক দ্যাট গোজ থ্রু ওয়ান অফ দ্য ট্রান্সফার্মার উইন্ডিং বাট নট দ্য আদার ওয়ান শুধুমাত্র নিজেদের মধ্যে একটা উইন্ডিং শুধু নিজেদের মধ্যে যে ফ্লাক্স তৈরি করবে সেটাকে বলা হবে হচ্ছে লিকেজ ফ্লাক্স তাহলে লিকেজ ফ্লাক্স হবে দুইটা একটা প্রাইমারি সাইডের লিকেজ ফ্লাক্স হবে আর একটা সেকেন্ডারি সাইডের লিকেজ ফ্লাক্স হবে আর মিউচুয়াল ফ্লাক্স মানে কি মিউচুয়াল ফ্লাক্স মানে তো আমরা বুঝতেই পারতেছি যে যে ফ্লাক্সটা প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুইটার মধ্যে লিংক করে দিবে সেটাকে বলা হবে হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স সো ফ্লাক্স রিমেইনস ইন দ্য কোর এন্ড লিংক বোথ উইন্ডিং এটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল

ওই যে আমরা ইয়েতে পড়ছিলাম না যে ইকোভেলেন্স সার্কিটে পড়ছিলাম না দুইটা কারেন্ট তৈরি হয় ইয়ের মধ্যে এক্সাইটিং পার্টটার মধ্যে একটা হচ্ছে আইডাব্লিউ আর একটা হচ্ছে আইএম জি একটা ছিল ওয়ার্কিং কারেন্ট আর একটা ছিল হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট তাই না সো এই যে ওয়ার্কিং কারেন্টটা এই ওয়ার্কিং কারেন্টের ইকুয়েশন দেখো আইএম সরি ম্যাগনেটাইজিং কারেন্টের ইকুয়েশন দেখো আইএম ইকুয়াল টু আই নট সাইন ফাইভ নট আই নট কি ছিল ওই যে যেই কারেন্টটায় এসে ঢুকতেছিল ওই এক্সাইটিং পার্ট পার্টে সেটাকে আমরা প্রকাশ করতেছিলাম আই নট দিয়ে যদি তোমাদের মনে থাকে আই নট ছিল তাহলে এই ম্যাগনেটাইজিং যে কারেন্টটা সেটাকে সেটা রিকুয়েশন হচ্ছে আই নট সাইন ফাই নট আর এই যে ওয়ার্কিং কারেন্ট যেটা সেই ওয়ার্কিং কারেন্টটার নাম হচ্ছে আই নট কস ফাই নট ঠিক আছে এই মনে রাখতে হবে ম্যাগনেটাইজিং কারেন্টের ইকুয়েশন হচ্ছে i not sin phi not আর ওয়ার্কিং কারেন্টের ইকুয়েশন হচ্ছে i not cos phi not এবং এই যে ওয়ার্কিং কারেন্ট বা কোর এটাকে বলা হয় কোর লস কারেন্ট হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে কোর লস কারেন্ট এই কোর লস কারেন্টটা আবার কারেন্ট লসের মধ্যে দুই ধরনের কারেন্ট থাকে একটা হচ্ছে হিস্টেরেসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস এটা আমরা সামনে পড়ব এইজন্য আই ডব্লিউ যেটা ওয়ার্কিং কারেন্ট যেটা সেই ওয়ার্কিং কারেন্ট কি আবার দুইটা কারেন্টে ভাগ মানে দুইটা কারেন্টের যোগফল মিলে হচ্ছে ওয়ার্কিং কারেন্ট একটা হচ্ছে মানে দুইটা লস থাকে এই যে আই যেটা এটা আসলে কোর লস কারেন্ট এই কোর লস কারেন্টের মধ্যে দুইটা লস থাকে একটা হিস্টেরেসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস দড়াও যে একটা হচ্ছে হিস্টেরিসিস আর হচ্ছে এডিকারের লস ঠিক আছে তাহলে আই সেটা হচ্ছে দুইটা লস থাকে একটা হিস্টেরিসিস আর একটা হচ্ছে এডিকারের লস এবং আই ডব্লিউ ইকুয়েশনটা কি আই নট कॉस ফাই নট আর আই এম এর ইকুয়েশনটা হচ্ছে আই নট সাইন ফাই নট ওই কথাগুলা এখানে লেখা আছে এবং আই নটটাকে বলা হয় হচ্ছে এক্সাইটিং কারেন্ট

কিন্তু ইকুয়েশনটা দেখবা কস যদি কস দিয়ে হয় তাহলে ওয়ার্কিং যদি সাইন দিয়ে হয় তাহলে হচ্ছে ম্যাগনেটাইজিং আর এই দুইটা যোগফল করে যদি রুট করি তাহলে আমরা বের করতে পারবো হচ্ছে আই নট এর মান আই নট ইকুয়াল টু রুট ওভার আই এম প্লাস আই স্কয়ার বা আই ডাব্লিউ স্কয়ার যেটাই বলো না কেন সেটা এবং আই এম যদি আমরা এখানে একটা ফেজর ডায়াগ্রাম আঁকি তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট থাকবে সবসময় ভূমি বরাবর এবং ওয়ার্কিং কারেন্ট থাকবে সবসময় হচ্ছে মানে মোট কথা ম্যাগনেটাইজিং কারেন্ট সব সময় থাকবে ফ্লাক্স বরাবর ভূমি বরাবর তো নাই যে ফ্লাক্স যেদিকে ফ্লাক্স থাকবে সেদিকে থাকবে ম্যাগনেটাইজিং কারেন্ট আর যেদিকে ভোল্টেজ সেদিকে থাকবে হচ্ছে ওয়ার্কিং কারেন্ট যেদিকে ফ্লাক্স সেদিকে হবে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং যেদিকে ভোল্টেজ সেদিকেই হবে হচ্ছে ওয়ার্কিং কারেন্ট ঠিক আছে জি ম্যাম আচ্ছা এখানে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা দেখলেই বুঝতে পারবা এটা কোনো সমস্যা নেই এটা জাস্ট হচ্ছে ওয়ার্কিং কারেন্ট এন্ড ম্যাগনেটাইজিং কারেন্ট বের করে এক্সাইটিং কারেন্ট বের করছে বাস আর এটা তোমরা দেখে নিবা যে ট্রান্সফরমারের মধ্যে কি কি লস হয় কপার লস হয় একটু আগে যেটা বললাম যে ওয়াইন্ডিং এর মধ্যে যে লসটা হয় সেটাকে বলা হয় কপার লস এডি কারেন্ট লস হচ্ছে ওই যে কোরের মধ্যে যে লস হয় সেটা হচ্ছে এডি কারেন্ট লস হিস্টেরেসিস লসটাও সেম সেম কোরের মধ্যে হয় কি কি এগুলা কি ধরনের লস সেটা আমরা

সমস্যা হচ্ছে ক্লিয়ার না হলেও তো বলো না তোমরা